গুড মর্নিং। ও মাই গড, আমাকে কি সাংঘাতিক সুন্দর লাগছে! যাক, এখন একটু অ্যাভারেজ লাগছে। সাংঘাতিক লাগছিল, আমি ক্যামেরাটা কীভাবে যাই এইভাবে অন করলাম। যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। সোমবার স্কুলে যাব, সকালবেলা উঠেছি আজকে, আরও তাড়াতাড়ি উঠেছি, 6:30 উঠি, আজকে 6:15 উঠেছি, মানে খুব তাড়াতাড়ি না, 15 মিনিট আগে উঠেছি। তার কারণ আমি ভিডিওর কাজ ছিল, ভয়েস ওভার দেওয়া বাকি ছিল ভিডিওটার, কালকে আর হয়ে ওঠেনি, কালকে টুকটাক কিছু কাজ ছিল বলে আরও রাত্রিবেলায়, সেই জন্য আমি এই সকালবেলা উঠে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছেড়ে চলে যাব, মানে শিডিউল করে যাব। কীসব বলছি, সকালবেলা পুরো ব্রেনটা আমার মনে হচ্ছে মাথার বাইরে চলে গেছে। তো শিডিউল করে যাব, তারপর যেতে যেতে আমি থাম্বনেল বানাই, স্কুলে যেতে যেতে 10টার সময় ভিডিওটা আপলোড হবে। ও, আজকে আমি একটা অন্য শাড়ি পরবো, দেখাই তোমাদের, দাঁড়াও। এই ইকত টাইপের যে শাড়িটা, এটা পরবো। এই ব্লাউজটা রঙটা এত সুন্দর, এখানে একটুখানি হালকা লাগছে, এটা একদম ডার্ক চকলেট কালার, ঠিক আছে, এত ভালো লেগেছে এই রঙটাও। পরবো আজকে, ঠিক আছে, ব্ল্যাকের উপরে। আমার এই শাড়িটা আমি কালো দিয়ে পরছিলাম, তারপরে মনে হলো যে এই রঙটা থাকলে বেশি ভালো লাগবে। আর তোমরা জানো আমার শাশুড়ির কাছে সব রঙের ব্লাউজ আছে, তো যা বলি তাই বের করে দেয়। তো আমি সেটাকে কালকে রাত্রিবেলা বসে বসে খাপিয়েছি, ও হেভি আমি সেলাই শিখে গেছি জানো তো, আমি সুন্দর করে খাপিয়েছি, দেখেছো, কোনো কিছু দেখা যাচ্ছে না। এবার আমি একটা, এবার আরেকটা আমার স্কিল ডেভেলপ হয়ে যাচ্ছে, আমি সেলাই করবো এবার থেকে, বাবা দরকার নেই, এটাই ঠিক আছে। না আর নতুন করে শেখার মানে কোনো কিছুর আমার ইচ্ছে নেই, যেগুলো শিখছি তাতেই আমি এরকম হাবুডুবু খাচ্ছি, ঠিক আছে, মানে এক্সট্রাজ বাজানোর মতনই মানে সময় বের করতে পারছি না। আজকে আমি ঠিক করেছি, যেহেতু এই সপ্তাহটা, যেহেতু এক্সাম চলবে 1 তারিখ থেকে, তো আমার একটু পড়ার চাপটা একটু হালকা কম, যেহেতু আমি সিলেবাস কমপ্লিট করে নিয়েছি, তাও আমি পড়তে থাকবো, ঠিক আছে, কিন্তু তাও একটু যেহেতু হালকা কম থাকবে, তো আমি এসে এক্সট্রাজটা বাজাবো, এটা আমি ঠিক করে রেখেছি। আর নাচটাও একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, 7 তারিখে একটা অনুষ্ঠান আছে, সেটা একদমই ভালো করে আমি করছি না, মানে জাস্ট নাচটা 2-3 দিন করেছি, তুলে নিয়েছি নাচটা, কিন্তু নাচটা এই যে প্র্যাকটিস করছি, স্মুথনেসটা আসবে সেটা আসেনি। যাই হোক, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি ফার্স্ট 2 বছর মনে করেছিলাম না, 1 বছর করেছিলাম, তারপরে কিছু কারণবশত হয়ে উঠছিল না, কখনো হয়তো ওই ডেটে আমি আমার অসুবিধা হয়ে যাচ্ছিলো, কখনো তারপরে আম্মা গত হলো 2 বছর সেটা করতে পারিনি, এরকম একটু সমস্যা হয়েছিলো। তো এবছর ভেবেছি করবো, ফার্স্ট ডেটটাই করবো, কারণ লাস্ট ডেটটা করবো করবো করে আর করা হয়ে ওঠে না, তো দ্যাটস ওয়াই। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু শাড়ি পরেই যাবো স্কুলে, বেসিক্যালি না শাড়ি পরে গেলে খুব ভালো লাগে, নিজেকে বেশ সুন্দর লাগে, মানে একটা প্রেজেন্টেবল লাগে স্কুলে যাচ্ছি, সেই জন্য সালোয়ার খারাপ লাগে না, বাট স্টিল। তো এই উইকটা আমি পুরোই শাড়ি পরে যাবোই ঠিক করেছি, এবং বেঁচে রেখেছি কোন দিন কোন শাড়িটা পরবো, এবং এই নিয়ে বাড়িতে একটা কী বলতে পারো সন্ধ্যাবে থেকে একটা দক্ষযোগ্য হয় যে পরের দিন কোন শাড়িটা পরবো, সবাই মিলে বসে যাই কোন শাড়িটা পরবো, বাস প্রত্যেকটা আলমারি খুলে খুলে দেখি যে কোন শাড়িটা মানে পরা যেতে পারে স্কুলের জন্য, তার সাথে ম্যাচিং করে কোন ব্লাউজটা আছে, এইসব চলে বাড়িতে। আজকে সকালবেলায় যে দেখছো আমি হাসছি, আমাকে রিটু এত ইরিটেট করছিলো, মানে লাস্টে মানে এই হাসির তো চলে গেছে, আমি লিটারেলি না মানে পুরো ফায়ার হয়ে গেছে, মানে রেগে গিয়ে রেগে একদম বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর সত্যি বলতে না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে খুব একটা ফ্রেন্ডলি মুডে থাকি না, মানে আমি কথা বলতে পারি না, এটা যে তোমরা জানো, অনেকেই এতদিনে তো জানো যে আমার একটু টাইম লাগে নিজেকে একটু ধাতস্থ হতে, এবং সেই সময় যদি আমার যদি কেউ খুব বেশি আর্কি করে বা খুব বেশি পেছনে লাগে না, আমি প্রচণ্ড ইরিটেট হয়ে যাই, এবং সেদিনও তাই হয়েছে, এবং কনস্ট্যান্ট আমাকে ইরিটেট করছিল, এবং তারপরে তার ফলস্বরূপ কী হয়েছে, স্কুলে গিয়ে না আমি প্রচণ্ড চিড়চিড়া হয়েছিলাম, হয় না কিছু কিছু টিচার খুব বদমেজাজি, তো আমি না ওই এরকম বিহেভ করছিলাম, এবং পরে আমার মনে হচ্ছে সিরিয়াসলি আমি এরকম কেন করছি, ইভেন আমার একটা স্টুডেন্ট বলেছে ম্যাম আজকে আপনার চোখ দেখে আমাদের ভয় লাগছে, আমি লাস্টে এসে ফেলেছিলাম। যাই হোক, তো ভিডিও কয়েকদিন যে দিইনি তার পেছনে কী বলতো, অ্যাজ সাচ কোনো রিজন নেই যে এইটা হয়েছে বলে দিইনি বা আমার মুড অফ ছিল না, সেরকম কিছু না, আমি খুব এক্সস্ট লাগছিলো আমার, ঠিক আছে, সব কিছু নিয়ে, তো আমি একটুখানি ব্রেক নিয়েছিলাম। আর আমার স্বভাবটাই হচ্ছে একটুখানি ওভার থিঙ্ক করা, কিছু মানে হলে না সেটা আমি এত বেশি ভাবি। তো যাই হোক, আমি এখানে আজকে রাত্রিবেলায় সাবু খেয়েছিলাম, আর কিছু সেরকম ফিল্ম করিনি। অল রাইট, আবার অনেক দিন পরে আজকে ব্লগ করছি, ব্লগটা আমি সোমবারে স্টার্ট করেছিলাম, আর আজকে হচ্ছে রবিবার, আমি এই কদিন একদম ব্লগ করিনি, আমার মানে একদমই না মানে ক্যামেরা ফেস করতে ইচ্ছা করছিলো না, মানে স্ক্রিন টাইম ভালো লাগছিলো না, যার জন্য আমি পুরো সপ্তাহটা একদম ব্লগ করিনি, শর্টস করেছি, শর্টস আমাদের সাথে শেয়ার করেছি, এবং সেটাও রোজ হয়নি, কারণ আমার একদম না যে কিছু ফিল্ম করব আমি জানি না, কারণ আমার সেই মানে
ইচ্ছেই করছিল না। ইভেন আমি রোজই ভাবছি আজকে ব্লগ করবো, ঠিক আছে আজকে হয়ে গেছে, আবার আজকে থেকে ব্লগ করি, কিন্তু যেই উঠছি না আমার একদমই কিছু ফিল্ম করতে ইচ্ছে করছিল না। আজকেও যে কোথাও বেরোবো সেরকম কোনো প্ল্যান ছিল না, সানডেতে বাড়িতেই থাকতাম, কাজটা ছিল, খাতা চেক করেছি, খাতাটা নিয়ে এসেছিলাম পরীক্ষার, তো সেগুলো চেক করেছি। হঠাৎ করে মনে হলো যে যাই একটু জুডিওতে যাই, এই শপিং করা একটুখানি বাকি আছে, ওই যেহেতু ঘুরতে যাব, আর তারপরে আমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে যেহেতু স্কুলে 1 তারিখ থেকে পুরো সেকেন্ড ইউনিট টেস্টটা, মানে সেকেন্ড সেমিস্টারটা স্টার্ট হয়ে যাচ্ছে বলে আর ওই টাইমটা আর আমি সময় পাবো না, সেই জন্য আমি ভাবলাম যাই এই সপ্তাহতেই সবটা সেরে রাখি। সো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আমি অলরেডি জিন্স আর এই টপটা পরে নিয়েছি, চুলটা আমি না অনেকটাই ছোটো করে ফেলেছি, তাই না চুলটা? যাই হোক, আমি চুলটুল আছড়াই হইনি, দেখো স্নান করেছি সেই কখন, এখন বাজে ঘড়িতে কটা বাজে, 5:30 বাজে, আমি এখন অবধি চুলটুল না আছড়ে পাগলের মতন ঘুরছি। সো চুল আছড়াই রেডি হই, তারপরে যেরকম দিন কাটবে সেরকমই তোমাদের সাথে শেয়ার করবো। ইভেন আমার ঘরের অবস্থাও কিন্তু মানে মানে বুঝতে পারছো আমার মেন্টাল স্টেটটা ঠিক নেই, আমি একটু পাগল পাগল হয়ে আছি, মানে এমনিই পাগল আর একটু বেশি পাগল হয়ে আছি। যাই হোক চলো, এই যে রেডি হয়েছি, মানে তখনও যা ছিল এখনও তাই, জাস্ট একটু লিপ গ্লস লাগিয়েছি, একটু মাস্কারা পরেছি, ও ইয়া হাতেই চুড়িগুলো পরেছি, নেল পালিশ সাজিয়ে এসে তুলতে হবে, আর কিছু না কারণ আমার সাজার মুড নেই, মানে মেকআপ করার মুড নেই। আর এই যে এই ব্যাগটা নিয়েছি, সো চলো যা যাক। তো তোমরা তো অনেকদিন ধরে শুনছো যে আমরা কোথাও একটা ঘুরতে যাব, আর অনেকে তো গেসও করে নিয়েছিলাম, তো কিছুই বলিনি কিন্তু তোমরা বুঝে গিয়েছিলে। তো বেসিক্যালি আমরা যাচ্ছি মেঘালয়াতে, আগস্ট মাসে যাব, তো সেই জন্য একটুখানি শপিং টপিং করছি, তার জন্য যেটা হয় আর কি, কোথাও ঘুরতে গেলে দেখবে মনে হয় যে কিছুই নেই। তো আমি একটা হোয়াইট বেসিক টপ চাইছিলাম, তো টিটু আমাকে খুঁজে খুঁজে দেখাচ্ছিলো যে দেখ এই এই হোয়াইট আছে, কিন্তু আমার না ভালো লাগছিলো না, কারণ আমি একদম পুরো বেসিক টপ চাইছিলাম কিন্তু খুব একটা সেরকম পাচ্ছিলাম না। আমি একটা ব্ল্যাক তোমাদের একটু আগে দেখালাম না, আমি ওই রকমই একদম হোয়াইট চাইছিলাম কিন্তু হোয়াইট ছিল না। তো আমি যে এই ধরনের যে টি শার্টগুলো এইগুলোই একটা নিয়েছি, তাও গন্ডগোল করেছি জানো তো, মানে সাইজ পরেছিলাম 2 M আর S, আর ওদের জুডিওর জানি না কী হয়েছে, সাইজের খুব ইস্যু হচ্ছিলো, তো স্মলটাও আমার ঢিলা হচ্ছে, আমি কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, ওদের সাইজে নিশ্চয়ই কিছু প্রবলেম করেছে ওরা। আর আমি ওখানে একটুখানি প্লাস্টিকের স্নিকার্সগুলো কিনেছি, কারণ ওখানে তো বর্ষাকাল যেহেতু আর ওখানে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হবে, ট্রেকিংও থাকবে তার সাথে একদিন, তো সেই জন্য আমি একটুখানি ক্রক্স না কিনে আমি ওইটা কিনেছি। আর এই টপটা দেখো আমার কি ভালো লেগেছিলো, পুজোর সময় যখন যাবো তখন দেখবে এইসব কালেকশন আমার কিচ্ছু ভালো লাগবে না, তখন কিচ্ছু থাকবে না, আর এখন যেহেতু নেয়ার নেই সেই জন্য এখন সব ভালো লাগছে। আজকে আমাদের একটু চন্দননগরে একটা রেস্টুরেন্টে যাওয়ার ছিল, কিন্তু এত দেরি হয়ে গেছিলো শপিং করতে, তো আমরা একটু নৈহাটিতেই একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম একটা হালকা কিছু খাবো বলে। সো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে আমার একটা অন্য ভিডিওর সাথে, টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ, বাই বাই।